ছোকো লাগাবো। লবণ দিব, হলুদ দিব, কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কেটে রাখা বেগুন ভেজে নেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবজি রান্না করার জন্য কড়াই তেল দিব, এটি রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেব, বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জল দেবো, বেগুন দিয়ে দেব, বেগুন ভালো করে মশলা দিয়ে কষে নিয়েছি, এখন ঢেলে ঢেলে জল দিয়ে দেবো, জল ফুটে গেছে, ভেজে রাখা টাঙা মাছগুলো দিয়ে দেবো,
akan namin ibu.